वत्पश्यति काश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्या आश्चर्यवत् चैनमन्या श्रृणोति श्रुत्वाप्यनम् वेदन चैव कश्चि आश्चर्यजो अतर कथा न बुझये यथा तथा आश्चर्यजो ताहार देखा सुना आश्चर्यजो के होबा बोले आश्चर्यजो के होबा छले आश्चर्यजो ताहार कथा बना आश्चर्यजो होइया सुने तथापि नहि मने आश्चर्य जे आश्चर्येर कथा आश्चर्य होइरा रहे आश्चर्य बुझिते नहे आश्चर्य होते दुर्लभता केउ आत्मा के आश्चर्य बोध दर्शन करें केउ आश्चर्य भावे वर्णना करें एवं केउ आश्चर्य ज्ञाने श्रवण करें आर केउ शुनेओ ताके बुझते पारें ना तात्पर्य उपनिषदे तत्त्वज्ञानेर भित्तिर उपर गीतोपनिषद अधिष्ठित ताई एई श्लोकेर भाव कठोपनिषदेर श्लोकटिते देखा जाए तात्पर्य उपनिषदेर तत्त्वज्ञानेर भित्तिर उपर गीतोपनिषद अधिष्ठित ताई एई श्लोकेर भाव कठोपनिषदेर श्लोकटिते देखा जाए श्रवणयापि बहुभिर्जन लब्ध श्रृणंत अपि बहव जंग न विदु जंग न विदु आश्चर्य वक्ता कुशलस्य लब्धाश आश्चर्य गत्वा कुशला अनुसृष्ट सत्य घटना होच्छे जे पारमाणविक आत्मा विशालाकाय पशुर देहे विशाल बटवृक्षे आबार अति क्षुद्र जीवाणु जारा लक्ष कोटी संख्याय मात्र एक इंची परिमाण जायगाते थाकते पारे तादेर देह अवस्थान करे এটি অতি আশ্চর্যের কথা যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারার সংযম ও তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতে অনেক ছোট যে আত্মা তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়াশক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্মোপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না ফলে জড়জাগতিক ক্লেশের প্রেরণে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন আরও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম
যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক হয়। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎজগতে ফিরে যাওয়া। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহৈতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে।